গুনাহের অন্যতম প্রধান একটা গুনার নাম বলেন তো, যেমন শিরিকের কুফরির পরে একটা বড় গুনাহের নাম বলেন, বলেন নামাজ না পড়া, বলেন। ইমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম কি? নামাজ। তাহলে কুফরির পরে সবচেয়ে বড় গুনাহের নাম কি? তরকুসলা, নামাজ ছেড়ে দেওয়া। তাহলে করোনা কেন? শিরিকের কারণে। করোনা কেন? কুফরির কারণে। করোনা কেন? নামাজ ছেড়ে দেওয়ার কারণে। না, মুখস্থ করতে হবে, শুধু ঠিক করলে হইতো না, শুধু একবার ঠিক করে চলে যাবেন এটা হবে না, সবক মুখস্থ করতে হবে। চেয়ারটা এখানে দাও, বাবার চেয়ারটা আমার কাছে দাও, এই উঠেন, এই মোতাল্লি সাহেবের চেয়ারটা আমার কাছে দাও, এই আমি আমার কাছে। এবার বলুন তো দেখি, করোনা কেন? শিরিকের কারণে। বলেন করোনা কেন? দুই নাম্বার কুফুরির কারণে। তিন নাম্বার গুনাহের কারণে। গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি? নামাজ ছেড়ে দেওয়া, জিনা, জেনার চেয়ে মারাত্মক গুনাহ। বলেন নামাজ ছেড়ে দেওয়া জেনার চেয়ে মারাত্মক গুনাহ। বলেন মারাত্মক গুনাহ নামাজ ছেড়ে দেওয়া, কয় নম্বর গুনাহ? শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ। বলেন শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহের নাম কি? মুখস্থ করতে হবে, তিনবার বলতে হবে, তিনবার। শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহের নাম কি? এখন নামাজ ছেড়ে দেওয়ার এই গুনাহে উম্মত লিপ্ত আছে কিনা বলেন, কত পার্সেন্ট উম্মত এই গুনাহে লিপ্ত? বুঝে থাকলে বলুন তো দেখি, করোনা কোন কারণে? শিরিকের কারণে। আর কোন কারণে? কুফরির কারণে। আর কোন কারণে? নামাজ ছেড়ে দেওয়ার কারণে। আর কোন কারণে? রোজা ছেড়ে দেওয়ার কারণে। আর কোন কারণে? হিসাব করে করে যাকাত না দেওয়ার কারণে। আর কোন কারণে? হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ না করার কারণে। আর কোন কারণে? পর্দা না করার কারণে। আর কোন কারণে? জেনা করার কারণে। আর কোন কারণে? চুরির কারণে। আর কোন কারণে? ডাকাতির কারণে। আর কোন কারণে? জুলুমের কারণে। আর কোন কারণে? দুর্নীতির কারণে। কথা কি বুঝে আসছে? করোনার কারণ কি? এখন করোনা থেকে বাঁচার উপায়, এবার হলো করোনা থেকে বাঁচার উপায় মাস্ক পরা। জোর আওয়াজ দেন কি? করোনা থেকে বাঁচার উপায় মাস্ক পরা। অবশ্যই সকলে মাস্ক পরবো আমরা, অবশ্যই সকলে মাস্ক। আমার পকেটে দুটা থাকে, আলহামদুলিল্লাহ, সকলে অবশ্যই মাস্ক পরবো। সকলে তো অবশ্যই কি করবো বলেন? মাস্ক পরবো। তবে যদি মাস্কের উপরে ভরসা করেন, মাস্কের উপরে যদি কি করেন বলেন, ভরসা করেন, তবে করোনা আপনার ঘরে মাস্ক কেনার আগে আগে পৌঁছে যাবে। মাস্কের উপরে ভরসা নয়, বলেন মাস্কের উপরে কি নয় বলেন? ভরসা আল্লাহ তাআলার উপরে। ভরসা কার উপরে বলেন? তাহলে করোনা থেকে বাঁচার উপায় কি? করোনা থেকে বাঁচার উপায় আল্লাহ তাআলার জাতের ইয়াকিন। সুবহানাল্লাহ বলে না? করোনা থেকে বাঁচার উপায় কি বলেন? আল্লাহ তাআলার জাতের ইয়াকিন। মুখস্থ করেন, করোনা থেকে বাঁচার উপায় কি? আল্লাহ তাআলার জাতের ইয়াকিন। করোনা থেকে বাঁচার উপায় আল্লাহ তাআলার সিফাতের ইয়াকিন। করোনা থেকে বাঁচার উপায় আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের উপর ইয়াকিন। করোনা থেকে বাঁচার উপায় আল্লাহ তাআলা কাদির একতর উপর ইয়াকিন। আল্লাহ তাআলা আলিম একতর উপর ইয়াকিন। আল্লাহ তাআলার এক এক সিফাতের উপর ইয়াকিন। করোনা থেকে বাঁচার উপায়, করোনা থেকে বাঁচার উপায় শুধুই এটা, শুধুই এটা, আল্লাহ তাআলার দিকে ফিরা, আল্লাহ তাআলার দিকে ফিরা। বলেন করোনা থেকে বাঁচার উপায় কি বলেন? আল্লাহ তাআলার দিকে ফিরা। যদি শুধু হাত ধোয়া আর মাস্ক দিয়ে করোনা থেকে বেঁচে থাকা যেত, বাঁচা যেত, তাহলে আমেরিকাতে একজনও মরতো না। আমেরিকাতে একজনও কি মরতো না বলেন? একজনও মরতো না। আল্লাহ, এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর তাহলে করোনা থেকে বাঁচার উপায় কি? এক নাম্বার প্রশ্ন, করোনা থেকে বাঁচার উপায় বলেন? আল্লাহকে ধরা, আল্লাহকে ধরা। আবার বলেন। আচ্ছা, ওসি সাহেব যদি আপনার উপরে নারাজ হয় আপনি কি করেন? কি কাজ আপনার এখন? যে কোনো মূল্যে ওসি সাহেবকে ম্যানেজ করা। জোরে কথা কয়। দারোগা যদি আপনার উপরে নারাজ হয় আপনার কাজ কি? দারোগাকে কি করা বলেন?
আচ্ছা দারোগা কে ম্যানেজ করতে বুদ্ধিটা কি যদি ওসি কে ম্যানেজ করতে পারেন তো দারোগা ম্যানেজ রসুলের কয় না আচ্ছা ওসি সাহেব যদি नाराज হয় ওসি সাহেব কে ম্যানেজ করার উপায় কি এসপি সাহেব কে যদি ম্যানেজ করতে পারেন ওসি ম্যানেজ আচ্ছা এসপি সাহেব যদি नाराज হয় এবার উপায় কি আইজি সাহেব কে যদি ম্যানেজ করতে পারেন এসপি সাহেব কি ম্যানেজ আচ্ছা আইজি যদি नाराज হয় কি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যদি नाराज হয় প্রধানমন্ত্রী আচ্ছা এবার করোনা কার নারাজগির কারণ এবার কাকে ধরলে তিনি কাকে ধরলে করোনা থেকে বাঁচা যাবে সুবহানাল্লাহ বুঝে গেছেন কাকে ধরলে বাঁচা যাবে বলেন মাওলানা আমজাদ আসবে তখন কিন্তু আর জায়গা পাবেন না মাওলানা আমজাদ এখন আলহামদুলিল্লাহ বিশ্ব সেলিব্রিটি জায়গা আগেই ভরে আল্লাহ তাআলা তাওফিক দান করেন সকলে কষ্ট করে একটু দাঁড়ান একটা মিনিট দাঁড়ান তো আল্লাহু আকবার মুরব্বীরা দাঁড়ায়েন না মুরব্বীরা দাঁড়ায়েন না ছোটরা দাঁড়ান সকলে একটু কাছে কাছে আসেন আল্লাহ তাওফিক দাও সকলে একটু কাছে কাছে আসেন পিছন থেকে যারা আছেন একটু কাছে কাছে আসেন এই বসতে বলি না এখনো আরো আসেন আরো আসেন আল্লাহ তাওফিক দান করেন আল্লাহ তাওফিক দান করেন জি এবার তাশরিফ রাখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আপনাদের কষ্ট দিয়ে ফেলেছি কিন্তু কি করব আপনাদের জায়গা আসতেছিলেন না এজন্য একটু সহজ হয়ে গেল মাশাআল্লাহ বসেন এজন্য মেরে ভাইও আজকে পৃথিবীতে করোনা রব্বুল আলামিন কোন জাতিকে ধ্বংস করে দিয়েছেন জমিন ধসায়া ধসায়া কোন জাতিকে ধ্বংস করে দিয়েছেন পানিতে ডুবিয়ে কোন জাতিকে ধ্বংস করে দিয়েছেন পাহাড় চাপা দিয়ে কোন জাতিকে ধ্বংস করেছেন আসমান থেকে শিলা বৃষ্টি দিয়ে কোন জাতিকে ধ্বংস করেছেন ফেরেশতার চিৎকার দিয়ে সবগুলো একটাই কারণ অকুল্লান আখাদনাহু বিদাম্বি সমস্ত জাতিকে আমি তাদের গুনাহের কারণে ধরছি কাউকে পানি দিয়ে ডুবিয়ে দিয়েছি কাউকে জমিন ধসিয়ে দিয়েছি কাউকে ফেরেশতার চিৎকার দিয়ে ধ্বংস করেছি কাউকে শিলা বৃষ্টি দিয়ে ধ্বংস করেছি লেকিন এ জাতিকে যেন ধ্বংস করা না হয় এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ সময়ে আল্লাহ তাআলাকে মানিয়ে গেছেন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত ছুড়ে দিয়ে গিয়েছেন যে আল্লাহ আমার উম্মতকে একসাথে ধ্বংস করে দিও না যদি এই দোয়া সেদিন না করত আমরা সকলেই ধ্বংস হয়ে যেতাম এই দোয়া করার বরকতে আল্লাহ তাআলা আজকে এই পর্যন্ত আমাদেরকে এখনো নিরাপদ রেখেছেন যদি এই দোয়া না হইতো সব বানর সুয়র থাকতাম নাউজুবিল্লাহ বলেন সব বান্দর আর সুর হয়ে যেতাম মোবাইলে যে পরিমাণ গুনার চর্চা চলছে ফেসবুকে যে পরিমাণ গুনাহের চর্চা চলছে ইন্টারনেটে যে পরিমাণ গুনাহের চর্চা চলছে আমরা সব বানর আর সুর আর কুকুর হয়ে যেতাম লেকিন দোয়া করো সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন তার হাবিবকে মানিয়ে গিয়েছেন সেদিন তার মাহবুবকে মানিয়ে গিয়েছেন যে আল্লাহ আমার উম্মতকে একসাথে ধ্বংস করে দিও না এজন্য আজকের আজকের সুপার পাওয়ার আজকে পৃথিবীর সবচেয়ে বড় তাগুত তারা মনে করেছে মুসলমানদের রবের কাছে তো কি আছে পানি আছে আমরা এতটা সুউচ্চে ঘর বানিয়েছি আমাদের এখানে আর মুসলমানদের রবের পানি পৌঁছার কোনো সুযোগ নাই মুসলমানদের রবের কাছে তো কি আছে হ্যাঁ বৃষ্টি আছে তো আমরা এত উচ্চ বানিয়েছি আমাদের কাছে আমাদের ঘরে আর বৃষ্টি আসবে না বাতাস দিয়ে ধ্বংস করে দিবে আমাদের ঘরে তো আর বাতাস ঢুকবে না আর ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিবে আমাদের রড এখন ভূমিকম্প নিরোধ আমাদের রড আর আমাদের প্রযুক্তি আমাদের ঘরগুলো আর ধ্বংস করবে না এই জন্য রব্বুল আলামিন এবার হাঁচিয়ার কাশি পাঠিয়ে দিয়ে যেন চ্যালেঞ্জ ছুড়েছেন পাল্লে ঠেকা কি ছুড়ছেন বলেন চ্যালেঞ্জ ছুড়ছেন কি পাল্লে পাল্লে ঠেকাও এই জন্য মেরে ভাইও করোনা থেকে বাঁচার আখেরি হাতিয়ার যদি আর বলার সুযোগ না পাই করোনা থেকে বাঁচার আখেরি রাস্তা করোনা থেকে বাঁচার শেষ তদবির করোনা থেকে বাঁচার শেষ চেষ্টা করোনা থেকে বাঁচার শেষ প্রচেষ্টা করোনা থেকে বাঁচার শেষ তাবিজ আল্লাহ তালাকে ধরা বলেন কাকে ধরা বলেন আল্লাহ তালাকে ধরা আবার বলেন কাকে ধরা বলেন আল্লাহ তালাকে ধরা এবার প্রশ্ন করবেন আল্লাহ তালাকে তো ধরবো কিভাবে ধরবো আল্লাহ তালাকে ধরার পন্থা কি আল্লাহ তালাকে ধরার রাস্তা কি আল্লাহ তালাকে ধরার উপায়টা কি আল্লাহ তালাকে ধরার প্রথম রাস্তা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Muhammadur Rasulullah. Shaykhul Hadith Azizul Haqq. Ini karabba. Jure bolen. Allama Mamul Haq Rabba. Allama Mamul Haq Kachele. Shaykhul Hadith Azizul Haq Rahmahullah Chele. Shaykhul Hadith Azizul Haq Rahmahullah. Tarakta kitabase Al Kalimatu Tayyiba. Tan lakakta kitabase Al Kalimatu Tayyiba. E kitabtar modde Shaykhul Hadith Azizul Haq Rahmahullah likhen Kalimaye Tayyiba. 70 bochorer Yahudi porle jodi momin hoye jay tar jibone somosto guna maaf hoy. 70 bochorer Nasara porle jodi tar jibone somosto guna maaf hoy. 40 bochorer momin porle tar guna maaf hobe na keno. কি হয় মুমিন পড়লে তো আর আগে মাফ হওয়ার কথা ইহুদির যদি মাফ হয় নাসারা যদি মাফ হয় হিন্দুর যদি মাফ হয় তো মুমিনের মাফ হবে না কেন সুবহানাল্লাহ বলবেন না তাইলে বোঝা গেছে আজকের আমেরিকা যদি কালিমা পড়ে নেয় আজকের ইতালি যদি কালিমা পড়ে নেয় আজকের কানাডা যদি কালিমা পড়ে নেয় আজকের সুইজারল্যান্ড যদি কালিমা পড়ে নেয় আজকের ভারত যদি কালিমা পড়ে নেয় আজকের চায়না যদি কালিমা পড়ে নেয় আজকের হ্যাঁ কি বলে ইতালি যদি কালিমা পড়ে নেয় করোনা বলবে আমি গেলাম ঠিক করোনা কি বলবে বলেন আমি গেলাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের মতো একটা এই পরিমাণ অপর্যাপ্ত ব্যবস্থাপনা আমাদের কাছে আমাদের স্বাস্থ্য খাতে সম্পূর্ণভাবে অপর্যাপ্ত ব্যবস্থাপনা আমাদের অর্থনৈতিক খাতে অপর্যাপ্ত ব্যবস্থাপনা আমাদের সামাজিকভাবে কোনোভাবেই তো আমরা সম্পূর্ণ না লেকিন সারা পৃথিবীর সবচেয়ে বেশি অপর্যাপ্ত ব্যবস্থাপনা সত্ত্বেও করোনার দিক থেকে সারা পৃথিবীতে আমরা সবচেয়ে বেশি নিরাপদ শুধুই এই কারণে এ জাতির জাতি এ জাতির বাচ্চাগুলো কোরআনে করিম পড়ে এ জাতির বুড়োগুলো কালেমা পড়ে এ জাতির মানুষগুলো এখনও জিকির ও আজকার করে আচ্ছা বৃহত্তর কুমিল্লা জেলায় গ্যাসের অক্সিজেনের বোতল মোট কটা পাওয়া যাবে 10,000 মেম্বারশিপ কথা কন না 5,000 পাওয়া যাবে আমাদের কুমিল্লা শহরে অক্সিজেনের বোতল 10,000 পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা যদি দড়ি 10,000 পাওয়া যায় তাহলে কুমিল্লা জেলার লোক সংখ্যা কত হ্যাঁ 60 লাখ যদি 60 লাখ মানুষের মধ্যে যদি 50% আক্রান্ত হয়ে যেত তো অক্সিজেন মাস্ক কত কটা দিত তাহলে আমাদের আইসিইউ কয়টা মোট কথা কয় না আমরা কোথায় যাইতাম এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে ব্যাপকভাবে আক্রান্ত না করে শুধু আমাদের কালিমার বরকতে শুধু আমাদের নামাজের বরকতে শুধু আমাদের কোরআনের বরকতে শুধু আমাদের মাদ্রাসার বরকতে শুধু আমাদের তবলিগ ওয়ালাদের বরকতে শুধু আমাদের চরমময় ওয়ালাদের বরকতে শুধু আমাদের নানুপুরের হাটাদারির বরকতে শুধু আমাদের ওলামায়ে উম্মতের ফিকিরের বরকতে করোনা থেকে আল্লাহ আমাদেরকে মাহফুজ রাখছে